এবং নতুন একটা স্কুলে তাকে নিয়ে যাওয়া হচ্ছে তো এই যে স্কুলটা নতুন যে স্কুলটা সেই স্কুলটা সম্পর্কে তারা আগে থেকে কোনো কিছু জানে না তারা যাচ্ছে ওই স্কুলটাতে তো ওই স্কুলটাতে যখন ওরা মা মেয়ে স্কুলের গেটে পৌঁছাচ্ছে তখন দেখছি যে ওই স্কুলের মধ্যে গেটই নেই অর্থাৎ আগের স্কুলে যেরকম কংক্রিটের গেট ছিল যেরকম আমাদের যে স্কুলগুলো হয় আমাদের যে ইউনিভার্সিটি কলেজগুলো হয় তার সামনে তো একটা বড়ো গেট থাকে মেন গেট থাকে ওই ওখানে সেরকম কোনো গেটই নেই সেখানে কি করা আছে দুটো গাছ লাগানো আছে দুদিকে দুটো গাছ আছে এবং সেই গাছ দুটোকে এমনভাবে লাগানো হয়েছে এবংভাবে যত্ন করা হয়েছে যে সেই গাছ দুটোই হচ্ছে সেখানকার দরজা যেটা আস্তে আস্তে করে বড়ো হচ্ছে তখন ততজন বলছে যে মা দেখো এই যে স্কুলে গেটটা রয়েছে এটা তো গেট না এটা দুটো গাছ এবং গাছ দুটো তো বড়ো বড় বড়ো হয়ে হয়ে কারেন্টের পিলারের মতো হয়ে যাবে ঠিক আছে এই কথাটাই ছোট্ট মেয়েটি সেইখানে বলছে তারপরে ওরা এই গেটটা দেখার সাথে সাথে ওই মেয়েটি হতবাক হয়ে গেছে সামনে কিছু একটা দেখে এবং ও হামাগুড়ে দিয়ে দেখছে যে কী এবং দেখে অবাক হয়ে গেছে বলছে যে স্কুলের যে মাঠ আছে সেই মাঠের মাঝখানে একটা মস্ত বড় রেলগাড়ি দাঁড়ানো আছে ঠিক আছে মস্ত বড়ো রেলগাড়ি দাঁড়ানো আছে এবং সে রেলগাড়ি দেখে ওঠে। একদম দৌড় ওই রেলগাড়িতে ওঠার জন্য দৌড়াতে 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 যেমনি স্কুলের ওই কামরার মধ্যে ঢুকতে যাবে রেলগাড়ির ভিতরে ঢুকতে যাবে তেমনি তার মা তাকে পেছন থেকে ধরে নিয়েছে এবং ধরে নিয়ে বলছি যে তুমি এখনও ভর্তি হওনি স্কুলে সেহেতু তুমি এইখানে ঢুকতে পারবে না অর্থাৎ অ্যাকচুয়ালি সেই রেলের কামরাগুলো ছিল এক একটা ক্লাসরুম অর্থাৎ সেই স্কুলের যে হেডমাস্টার তিনি রেলের যে পুরোনো কামরাগুলো অর্থাৎ রেল রেল যেগুলোকে বরখাস্ত করে দিয়েছে সেগুলো যেগুলো আর চলছে না মানে যেগুলো অকেজও সেই কামরাগুলোকে এক একটা ক্লাসরুম করে দিয়েছে যাতে ছেলেমেয়েদের ছেলেমেয়েরা কৌতূহলের সঙ্গে সেই ক্লাসে বসে পড়াশোনাটা করতে পারে ঠিক আছে তারপর কী করলো ওর মা ওর তাকে ধরে নিয়ে বললে চলো তুমি যদি এই স্কুলে ঢুকতে চাও পড়তে চাও তাহলে তোমাকে হেডমাস্টারের সঙ্গে খুব ভালো ব্যবহার করতে হবে তারপর তারা মা মেয়ে মিলে কি করলো হেডমাস্টারের কাছে গেল আর হেডমাস্টারের যে রুমটা সেটা হলো যে যে মেন গেট আছে সে মেন গেট থেকে ঢুকেই দিকে আর কি পাশে সেখানে উপরতলায় ছিঁড়ে দিয়ে উঠতে হবে তো সিঁড়িগুলো কি গোল গোল করে উঠতে হবে আর কি যেরকম গোল গোল হয় উঠতে উঠতে হয় ঠিক তেমনি সেই সিঁড়ি দেখে আর এই সেই মেয়ে সেই তত তো খুবই মানে ভালো লেগেছে যে সিঁড়িগুলোতে গোল গোল করে উঠতে হচ্ছে সেটা তাকে ভালো লেগেছে তারপরে তারা হেডমাস্টারের রুমে গেল হেডমাস্টারের সঙ্গে এবার তারা গল্প করবে এবার তার মা বলছে যে আমি আপনার আমার মেয়েকে এই স্কুলে ভর্তি করাতে চাই তো এই মেয়েটি ছোট্ট মেয়েটি বলছে চান বলছে যে মা আমি কি কিছু কথা বলতে পারি বলছে হ্যাঁ বলো বলছে তারপরে এই তত চান হেডমাস্টারকে বলছে যে তুমি কি হেডমাস্টার না স্টেশন মাস্টার বুঝতে পারছো বলছে স্টেশন মাস্টার এই জন্য যেহেতু ও রেলের ডিব্বাগুলো দেখেছে মাঠের মাঝখানে সে ও জিজ্ঞাসা করছে যে তুমি হেডমাস্টার এই স্কুলের না তুমি হচ্ছে স্টেশন মাস্টার যেহেতু এটা একটা স্টেশন সেই দিক সেদিন থেকে সে সেটাকে স্কুল বলতো না সে সেটাকে স্টেশন বলতো এবং হেডমাস্টারকে ও ভাবতো যে এটা হচ্ছে টিকিট কালেক্টর বা স্টেশন মাস্টার অ্যাকচুয়ালি তিনি ভাবতো সেই ছোটো মেয়েটি ভাবতো সেটা স্টেশন মাস্টার তো বলছে তারপরে ওর শিক্ষক বা হেডমাস্টার জিজ্ঞা ই করছে উত্তর দিচ্ছে যে হ্যাঁ আমি হচ্ছে এই স্কুলের হেডমাস্টার এবং আমি এই স্কুলের স্টেশন মাস্টারও বটে কিন্তু হেডমাস্টার ঠিক আছে তাহলে এরকম করে বললো তারপরে ও বিভিন্ন ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করছে তো এই হেডমাস্টার বলল তার মাকে যে আপনি এখন বাড়ি চলে যান আমি এর সঙ্গে গল্প করি এর সঙ্গে গল্প সল্প করে নিয়ে একে আমি বাড়িতে সময় হলে পাঠিয়ে দেব আর ওকে এখানে পড়াবে কোনো অসুবিধা নেই পড়বে ঠিক আছে তো এবার হেডমাস্টারটা ছিল খুবই একজন বিশিষ্ট সাইকোলজিস্ট এবং তিনি ছেলে মেয়েদেরকে প্রচণ্ড ভালোবাসতেন এবং তিনি ছেলে মেয়েদের মধ্যে প্রত্যেকটি গুণের বিকাশ ঘটানোর জন্য স্কুলটি তৈরি করেছিলেন ঠিক আছে তো এবার হেডমাস্টার বললো আচ্ছা ঠিক আছে তাহলে বলো তোমার কোন কোন গল্প আছে তুমি কোন কোন গল্পগুলো আমাকে শোনাতে চাও সেটা বলার পর সে শুরু করলো এক এক করে গল্প শুনে শুরু করলো যে তার আগের স্কুলের ম্যাম তাকে কেন বকা দিত তার মা তার মা তাকে কাপড় পরার সময় ঠিকঠাক করে কাপড় না পরতে বলে কেন বকা দেয় তার বাড়িতে একটা কুকুর আছে যার নাম রকি সেই রকি তার সঙ্গে খুব বন্ধু তারা দুজন বন্ধু এবং আগের স্কুলে তা তাকে কি কী করতে দেওয়া হতো সে কোন কোন বিষয়গুলো পারতো না অর্থাৎ টানা ও চার ঘন্টা ধরে এই মেয়েটার বোকানে শুনেছে অর্থাৎ ছোট্ট মেয়ে তিন চার বছরের মেয়ে বকতে আছে বকতে আছে বলতে আছে এটা বলতে আছে ওটা বলতে আছে এটা আছে বলতে 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 টানা চার ঘন্টা ধরে হেডমাস্টার তার কথাগুলো খুবই ধৈর্যের সঙ্গে এবং বিনিয়োগের সঙ্গে শুনলো হাঁ হু উত্তর দিল। ঠিক আছে একদম টানা চার ঘন্টা শোনার পর এই ছোট্ট মেয়েটাকে কী করলো চলো এখন তো অনেকটা সময় হয়ে গেছে দুপুর হয়ে গেছে চলো আমরা খেয়ে আসি অর্থাৎ খাওয়া দাওয়ার পালা একটা হলরুম ছিল সেই হলরুমে প্রত্যেককে একটা সময় তারা প্রত্যেক প্রত্যেকটা ক্লাসের ছেলে মেয়ে এসে সেখানে টিফিন করতো বা খাওয়া দাওয়া করতো সে সে তত যানকে হেডমাস্টার নিয়ে সেই হল ঘরে গেল হল ঘরে যাওয়ার পর প্রত্যেককে প্রত্যেককে তার চেয়ার বেঞ্চ নিয়ে টানা শুরু করেছে তারপরে সবাই বসলো বসে নিয়ে যখন খেতে যাচ্ছে তখন হেডমাস্টার বলছে বলো তোমরা পাহাড় থেকে সাগর থেকে নিয়ে এসছো এবার ততজন শুনছি পাহাড় থেকে সাগর থেকে আবার টিফিন বাক্সে কি কি নিয়ে আসা যায় এটা আবার কেমন কথা তখন হেডমাস্টার প্রত্যেকটা টিফিনে দেখছে যে তাদের মধ্যে মাছ আছে কিনা তাদের মধ্যে শাকসবজি আছে কিনা অর্থাৎ সমুদ্র থেকে যে বিষয়গুলি মাছ টাস পাওয়া যায় সেই বিষয়গুলো আনতে হবে আবার শাক সবজি এই বিষয়টা আনতে হবে তো এই বিষয়টা পুষ্টি অপুষ্টি হ্যাঁ ডায়েট এই বিষয়গুলো এখানে না বলে পাহাড় থেকে এবং সাগর থেকে কথাটা ব্যবহার করলে ছেলে ছেলেমেয়েরা খুব কৌতূহল হয় এবং তারা খুব সহজেই বুঝতে পারে যে সাগর থেকে যেগুলো বিষয় পাওয়া যায় সেগুলোও খেতে হবে আবার যারা যেগুলো বিষয় ডাঙা থেকে পাওয়া যায় পাহাড় থেকে পাওয়া যায় সেগুলো বিষয় খেতে হবে তাতে আমাদের পুষ্টি ভালো থাকবে এটা বোঝানোর জন্যই হেডমাস্টার এই পদ্ধতিটা তৈরি করেছিল যে সাগর থেকে পাহাড় থেকে কে কী নিয়ে এসলো ঠিক আছে তাহলে সেই থেকে হেডমাস্টার এবং ততচানের খুবই একটা সম্পর্ক তৈরি হলো তোতো চান তো বললো যে আমি এই স্কুলে পড়বো কারণ এই স্কুলে হেডমাস্টার খুবই ভালো সে আমাকে খুবই ভালোবাসে আমার প্রত্যেকটা কথা শোনে এবং আমার কথা আর তো কেউ শোনে না বাড়ির কেউ শোনে না স্কুলের কেউ শোনে না আমার কথা কেউই শোনে না এবং আমাকে কেউ এরকম গুরুত্ব দেয় না তো ওকে হেডমাস্টার খুবই ভালো লেগেছে বলছে এই লোকটা আমাকে খুব ভালো লেগেছে আমি এই স্কুলেই পড়ব ঠিক আছে তার সেদিন তো হয়ে গেলো টিফিন টিফিন খেয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো তার দিন সে স্কুলে যাবে অর্থাৎ সে রাত্রে থেকে তার ঘুম হচ্ছে না রাত্রে যে কখন সকাল হবে আর কখন সে স্কুলে যাবে সকাল হয়েছে প্রতিদিন তাকে ডেকে উঠাতে হয় অর্থাৎ তাকে ডেকে উঠতে হয় আটটা নটা বেজে যায় তাকে ডেকে উঠাতে হয় কিন্তু তার যেদিনকে ওই স্কুলে যাবে নতুন স্কুলে সে খুব সকালে উঠে গেছে একদম স্নান টান করে রেডি রেডি হয়ে ব্যাগ নিয়ে একদম স্কুলের যে ই হয় কার্ড হয় গলা ঝুলিয়ে নিয়ে সেটা একদম বসে রেডি এবং স্কুলের যে গলা ঝুলিয়ে নেওয়ার যে এটা কার্ডটা সেই কার্ডটাকে সে কী বলছে কি সে বলছে যেটা বলে ট্রেনের টিকিট অর্থাৎ সে স্কুলটাকে বলছে ট্রেন সেই স্কুলটাকে বলছে ট্রেন এবং সেটা হচ্ছে টিকিট বলে এটা পাস বলে ওটা না হলে বলে স্কুলে ঢুকতে দেবে না আর ওটা বলে টিকিট বলে ও গলা ঝুলিয়ে নিল এবার যাওয়ার সময় একটা খুবই মজার দৃশ্য আছে সেটা হচ্ছে যে সে তার যে ছোট তার যে বাড়িতে যে কুকুরটা আছে রকি তো ওই রকির গলায় সে কুকুরটার গলায় সেই মালাটা পরিয়ে দিয়েছে এবং তার মা পিছন থেকে দেখছে যে কি করছে কাণ্ডবিধিগুলো মা ও গলায় ঝুলিয়ে দেওয়ার পর বলছে যে দেখছো দেখছো রকি এটা কিন্তু তোমার জন্য না এটা তোমার কিন্তু অনেক অনেক বড় হয়ে যাচ্ছে এটা কিন্তু আমার জন্য আর তোমাকে স্কুলে যেতে দিবে না আর যদি তোমাকে স্কুলে যেতে দেয় তো আমি কথা বলবো হেডমাস্টারের সঙ্গে হেডমাস্টার তো আমাকে ভালোবাসে আমি কথা বলবো যে তোমাকে ওই স্কুলে যেতে দেবে কি না অর্থাৎ কুকুরটাকে বলছে তাহলে বুঝতে পারছো তো কত সিচুয়েশনগুলো কতটা মজার কুকুরটাকে কথাগুলো বলছে এবং কুকুরটার সঙ্গে গল্প করছে তারপরে ও কুকুরের গলায় এটা পড়িয়ে দিচ্ছিলো এবং এটা হচ্ছিল না এরপরে সে সেখানে গিয়ে স্কুল শুরু করলো নতুন কামরায় ও গেল আর এর আগের দিনই তাকে তার স্কুলের যে রুম সেটা দেখে দেওয়া হয়েছিল অর্থাৎ সে রেলের কোন কামরাটায় পড়বে তারপরে সে সেখানে গিয়ে লেখাপড়া শুরু করলো এবং সেখানে দেখলো যে অনেক ছেলে মেয়ে আছে এবং একটা ক্লাসে কেবলই দশজন স্টুডেন্ট রয়েছে তারা ক্লাস ওয়ানে যারা হয়েছে তারা দশজন কেবল এবং সেই স্কুলের টোটাল স্টুডেন্ট সংখ্যা হচ্ছে পঞ্চাশ জন অর্থাৎ আগের স্কুলে যেমন এক একটা ঘরে পঞ্চাশ জন একশো জন ছিল সেখানে ঠিকঠাক পড়াশোনা হতো না সেখানে খুব গ্যাজম্যাচ হতো বা সবাইকে ইন্ডিভিজুয়াল গুরুত্ব দেওয়া হতো না এখানে কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে গুরুত্ব দেওয়া হয় এবং টোটাল স্কুলের ছাত্রীর সংখ্যা হচ্ছে সবগুলো ক্লাস মিলে ওয়ান টু থ্রি ফোর মিলে হচ্ছে কতজন জন আর ওদের ক্লাসে ওরা আছে দশজন তাহলে লেখাপড়া শুরু করলো অর্থাৎ লেখাপড়া আবার কেমন এখানে আবার আলাদা বিষয় এখানে লেখাপড়া হচ্ছে যে যে যেভাবে পড়তে পারে বা যাকে যেটা ভালো লাগে সে সেটাই পড়বে সে সেটাই পড়বে তাহলে এরকম করতে পড়তে পড়তে শুরু করলো শুরু করলো তাহলে ওরা তারপরে আবার টিফিন খেলো অর্থাৎ সে যখন দুপুর হয়ে গেল তখন টিফিন খেলো টিফিন খাওয়ার পর তাকে তার তার হেডমাস্টার যে প্রতিদিন যেমন দেখে যে সাগর থেকে পাহাড় থেকে কে কে নিয়ে এসছে সেভাবে সবার টিফিন চেক করলো এবং যখন দেখলো যে তত জনের টিফিনও সব পাহাড় থেকে এবং সাগর থেকে সব কিছু আছে তত যেনকে বাহাবা দিল এবং বললো যে তোমার মা খুব সুন্দর রান্না করতে পারে তাহলে এটা এটাতে সে খুশি হয়েছিল বিকালে যখন মানে খাওয়া দাওয়া হয়ে গেলো টিফিন টিফিন হয়ে গেলো বিকালে তাদেরকে আর পড়তে ভালো লাগছে না তখন তাদের ম্যাডাম আসলো ম্যাম আসলো বললো যে তোমরা কি পড়ছ কে কী পড়ছো কে বলছে এটা পড়ছো ওটা পড়ছে কে বলছে পড়তে ভালো না তা বলছে চলো আমরা বাইরে হাঁটতে যাব। তো এই বিষয়টা তার কাছে খুবই ইন্টারেস্টিং যে ও হাঁটতে বেরিয়েছিল ওর মায়ের সঙ্গে কত দিন যে আগে এখন স্কুলের ম্যাম বলছে হাঁটতে যাওয়া অর্থাৎ স্কুলের ম্যাম বলছে হাঁটতে যাবো হেঁটে বেড়াবো যেখানে অন্যান্য স্কুলে শুধু পড়ো 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 আর এখানে ম্যামই বলছি যে চলো আমরা হেঁটে আসি ঘুরে আসি কত ইন্টারেস্টিং বিষয় এটা তো তাকে আরও বেশি ভালো লেগেছে কারণ ছোট্ট ছেলেমেয়েরা তো হাঁটতে বেশি পছন্দ করে ঘোরাঘুরি করতে পছন্দ করে ছোটো করতে পছন্দ করে এটা তাকে খুবই ভালো লেগেছে এবং সে একদম লাফিয়ে উঠেছে যে হাঁটতে যাব আমরা প্রত্যেকটা ছেলেমেয়ে চিৎকার করছে যে আমরা চলো হাঁটতে যাবো ম্যাম হাঁটতে নিয়ে যাবে তখন ওরা পাশাপাশি একটা জায়গায় গিয়ে হাঁটতে গেল এবং সেখান ওরা দেখলো যে ফুল আছে সেখানে একটা কুয়ো আছে এবং সেখানকার যে বিষয়গুলো সেগুলো বিষয় তার ম্যাম বলতে থাকলো এবং তারা কিন্তু সেই বিষয়গুলো শুনতে থাকলো অর্থাৎ ওরা ভাবছে যে আমরা ঘুরে বেড়াচ্ছি ছুটো করে বেড়াচ্ছি ম্যাম যে আনন্দ আনন্দ দেওয়ার জন্য এদিকে নিয়ে এসছে ম্যাম অবশ্যই আনন্দ দেওয়ার জন্য নিয়ে গেছে কিন্তু তার সঙ্গে সঙ্গে বিভিন্ন বিষয় সম্পর্কে জীববিজ্ঞানের বা জীবনবিজ্ঞানের বিভিন্ন বিষয় ভৌতবিজ্ঞানের বিভিন্ন বিষয় তাদেরকে পড়াচ্ছে কিন্তু ম্যাডাম এটা কি ওটা কি এই ফুলটা দেখো এই ফুলটাতে ফল হয়েছে কী ফল হয়েছে পর আগ্রে নুকি এই বিষয়গুলো তাদেরকে বুঝাচ্ছে তারপরে ওরা হেঁটে চলে আসলো তারপরে আর এর মধ্যে গল্প আছে যে স্কুলের গান অর্থাৎ সে যে আগের স্কুলটাতে ছিল সেই স্কুলে একটা সুন্দর গান ছিল এবং এই স্কুলে কোনো গান আছে কি না সেটা নিয়ে ও চিন্তায় পড়ে গেছে স্কুল থেকে এসে এবং সে কিন্তু সেই বিষয়টা জানার জন্য কৌতূহল হয়ে গেছে ও প্রচুর কৌতূহল তৈরি হয়েছে তার মধ্যে যে আমাদের এই স্কুলের কোনো গান আছে কিনা যদি না গান থাকে তাহলে আমরা কিন্তু একটা গান তৈরি করবো অর্থাৎ হেডমাস্টারকে বলবো হেডমাস্টার একটা গান তৈরি করে দেবে তারপর দিন আবার সে সকালে উঠে একদম তাড়াতাড়ি ছুটতে ছুটতে স্কুলে স্কুলে গিয়ে এক জিজ্ঞাসা করছে একজনকে যে আমাদের এই স্কুলের কি কোনো গান আছে তো বলছে যে স্কুলের আবার গান কেমন হয় বাকি মেয়েরা জানে না যে স্কুলের গান কি বললি আমার স্কুল আগে যে স্কুলটাতে আমি ছিলাম সে স্কুলে একটা গান ছিল তো ওকে গানটা এরা এই মেয়েটে তাদেরকে গানটা শোনালো এবং তারা বললো হ্যাঁ খুব সুন্দর গান তো বলছে যে আমাদের এই স্কুলের একটা গান থাকা দরকার এই গানটার জন্য তারা কী করলো হেডমাস্টারকে গিয়ে বললো যে আমাদের একটা স্কুলের গান আমরা চাই এবং আপনি একটু লিখুন আমরা যেই গানটা প্রতিনিয়ত করতে পারবো হেডমাস্টার তারপর তাদের ওদের একটা গান লিখলো এবং তাদের সেই গানটা পছন্দ হলো না কোনো কারণে তো এই বিষয়টা একটা আছে তারপরে একটা একটা মজাদার গল্প আছে যে এই ছোট্ট মেয়ে মেয়েটি তত চান এর প্রত্যেকটা বিষয়ে কৌতূহল এবার এমন একটা গল্প আছে যে ও একদিন পায়খানায় ঢুকেছে এবং সে পায়খানা করেছে পায়খানা করার পর ও দেখতে গেছে উকিমারে দেখতে গেছে যে ওই গর্তটা কতটা নিচু আছে এবং এই দেখতে গিয়ে তার পকেট থেকে তার পার্সটা পড়ে গেছে পার্সের মধ্যে সেই রকম কোনো কিছু ছিল না পয়সা করে ছিল না বা পার্সটা খুবই সুন্দর দেখতে ছিল সে আর সে তো নাছর বান্ধা আমার পাশটা এদিক দিয়ে ঢুকে গেছে আমার কোথা থেকে পাবো এটাও খুঁজতে শুরু করেছে এবার খুঁজতে খুঁজতে পেছন দিকে দেখছে যে একটা ঢাকনা আছে অর্থাৎ যেটা না সেখানকার যে সবগুলো ময়লা টয়লা যেখানে জমা হয় অর্থাৎ দু তিনটা পায়খানার যে ট্যাঙ্কিটা আছে সেই ট্যাঙ্কিতেও চলে গেছে এবং ট্যাঙ্কির ঢাকনা খুলে ও দেখছে যে তার বেগটা সেখানে পড়ে আছে কিনা বুঝতে পারছো মানে কতটা নোংরার বিষয়টা কিন্তু ছোট বাচ্চা বুঝে না ঢাকনা খুলেছে ঢাকনা খোলার পর দেখছে যে ভেতর থেকে তো কিছুই পাওয়া যাচ্ছে না অন্ধকার দেখা যাচ্ছে না যেহেতু ট্যাঙ্কি মানে গভীর এবার কি করেছে ও পাশের রুম থেকে যেখানে স্টোর রুম যেখানে বিভিন্ন বিষয়গুলো রাখা আছে সেই স্টোর রুম থেকে সে কী করেছে সে একটা লাঠির মতো জিনিস নিয়ে এসছে লাঠি নিয়ে এসেছে লাঠি নিয়ে এসছে সেগুলোকে ঘেঁটে ঘেঁটে সবগুলো বাইরে বার করছে নোংরা নোংরাগুলো বার করছে বার করতে করতে ও তবু খুঁজছে তার পাশটা পাচ্ছে না পাচ্ছে না অনেক নোংরা বারে একদম ঢিপ লাগিয়ে দিয়েছে তখন কিছুক্ষণ পর হেডমাস্টার ওদের দিয়ে যাচ্ছে হেডমাস্টার বলছে তত যান কী করছো তুমি তো বলছে স্যার আমার পাশটা এখানে পড়ে গেছে তাই আমি খুঁজছি আচ্ছা ঠিক আছে হেডমাস্টার সেটা পরে চলে গেল তারপরে যাওয়ার পর কিছুক্ষণ পর আবার হেডমাস্টার বললো এসে বললো যে তত যান পেয়েছ বলছে না স্যার আমি এখনও পাইনি আমি খুঁজছি বলছে ঠিক আছে বলছে তোমরা যে তুমি যে এই নোংরাগুলো বের করলা তাহলে সেগুলো কি তুমি ঢুকিয়ে দিবে ঠিক আছে নোংরাগুলো যে অনেকগুলো নোংরা বার করে একদম ঢিপ লাগিয়ে দিয়েছে যে এই নোংরাগুলো যে তুমি বার করেছো তাহলে সেই কি তুমি ঢুকিয়ে দিবে ঠিক তাই না তো বলছে হ্যাঁ হ্যাঁ তারপরে বলছে হ্যাঁ ঢুকিয়ে দিও অর্থাৎ এই হেডমাস্টার বলতে চাইছে যে এতগুলো যে নোংরা বের করলো এগুলো নোংরা তো খুবই নোংরা বিষয় এবার একে যদি বলি আমি বা একে যদি বোকা দিই তাহলে একে খারাপ লাগবে এমনভাবে কথাটা বললো মিষ্টি করে এই কথাটা একটা শোনার মতো চলো আমরা এই কোডটা দেখি এই কোডটা কেমন হবে এখানে বলেছে দি হেডমাস্টার কামস ক্লোজার অ্যান্ড সেড ইজ সেড ইন এ ফ্রেন্ডলি টোন অর্থাৎ তার হেডমাস্টার তার পাশে এসলো এবং খুবই একটা বন্ধুত্বপূর্ণভাবে তাকে বলল। ইউ উইল পুট ইট অল ব্যাক হোয়েন ইউ আই ফিনিশ ইউ বলছে যে তুমি এই সমস্ত বিষয়গুলোকে আবার ঢুকিয়ে দিবে ভেতরে ঢুকিয়ে দিবে তাই নয় কি দেন হি ওয়েন্ট অব এগেইন অ্যাজ হি হ্যাড ডান বিফোর তারপর সে কিন্তু সেখান থেকে চলে গেল ঠিক আছে অর্থাৎ সে শুধু এটুকু বললো তুমি যে নোংরাগুলো বার করেছো সেগুলো তো তুমি ভিতরে ঢুকিয়ে দেবে তাই না খুব একদম হয়ে বললো এবং পরবর্তী এটা দেখা গেল যে তত চান কিন্তু প্রত্যেকটা বিষয় অর্থাৎ প্রত্যেকটা নোংরা যতগুলো সে বার করেছিল সেগুলো কিন্তু সে আবার ঢুকিয়ে দিল কিন্তু পাশ কিন্তু সে পাইনে ঢুকিয়ে দিয়ে সে ট্যাঙ্কের ওপরের যে ঢাকা ঢাকনাটা সেই ঢাকনাটা দিয়ে তারপরে ও বাড়িতে চলে এসছে স্নান টান করে বাড়ি চলে এসছে শেখার বিষয় আছে ছেলে মেয়েদেরকে বকা ঝঁকা যতই করবে ততই এরা দুষ্টমি বাড়বে তো এদেরকে এমনভাবে ট্রিট করতে হবে যাতে এরা নিজের ভুলটুকু বুঝতে পারে তারপরে ও বলতে যে স্কি নোংরা বিষয়গুলো আমি বার করলাম এবং আমাকে সেগুলো এতগুলো ঢুকাতে হলো। আর আবার পাঁচটাও পেলাম না এইগুলো আমি আর কোনো দিন করবো না এরকম করে ও নিজে থেকে বুঝল আর যদি এটুকু সে না বুঝতো তাহলে কিন্তু সে বারবারে এই ভুলগুলো করতো